বন্ধুগণ যেভাবে কমপ্লিটিং সেন্টেন্স শিখবেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তাই আসুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি এবং পুরো বিষয়টি বুঝে নিই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে 300 থেকে 350 ভিডিও লেকচার ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে। যারা ভিডিওগুলো দেখেনি তারা ভিডিওগুলো দেখতে থাকুন। আর এছাড়া আপনারা যে সকল ভিডিওগুলো দেখতে চান সে সকল ভিডিওগুলির নাম লিখে কমেন্টস বক্সে লিখে দেন, এবং এর সাথে যাদের ইংরেজিতে যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে তারা সে ধরনের প্রশ্নগুলি লিখে রাখুন, আমরা একে একে সবার উত্তর দিয়ে থাকি। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব কমপ্লিটিং সেন্টেন্স। ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম 1 থেকে 8 পর্যন্ত, এদের উপর আমরা ভিডিও লেকচার দিয়েছি, সবগুলো ভিডিওগুলো একে একে দেখুন ইনশাল্লাহ। আজকে আমরা আলোচনা করব বাই প্লাস জিরান উইডট এবং উইডট প্লাস জিরান এদের ব্যাপার, অর্থাৎ 9-10 নিয়ে আমরা আলোচনা করব। তাই আসুন 9-10 কীভাবে কমপ্লিটিং ভাবে কমপ্লিটিং সেন্টেন্স আলোকে শেখা যায় সেটা আমরা দেখব। যেমন বাই প্লাস জিরান অর্থাৎ বাই রিডিং, বাই রিডিং অর্থ পড়িয়া পড়ে বা পড়ার মাধ্যমে। আপনি যে কোনো ভার্বের আইনযুক্ত ভার্বের পড়বে যদি বাই থাকে তাহলে এইভাবে পড়তে পারবেন। যেমন বাই ডুইং করিয়া করে বা করার মাধ্যমে, বাই ইটিং খায়া খেয়ে বা খাওয়ার মাধ্যমে, বাই ওয়াকিং হাঁটিয়া হেঁটে বা হাঁটার মাধ্যমে, বাই নোয়িং জানিয়া জেনে বা জানার মাধ্যমে। বন্ধুগণ আপনারা যে কোনো আইনযুক্ত ভার্বের পড়বে বাই বসে এরূপভাবে কমপক্ষে 20 থেকে 30টি ভার্ব বা লিখে লিখে পড়ুন, ইনশাল্লাহ এই জিনিসটা রপ্ত হয়ে যাবে। তারপর হচ্ছে এইভাবে যেমন বাই রাইটিং লিখিয়া লিখে লেখার মাধ্যমে, এইভাবে 20-30টি ভার্ব দিয়ে লিখে পড়ুন প্রথম। তারপর আসুন ফরমেশন, বাই প্লাস ভার্বের সাথে আইএনজি কমা দ্বিতীয় বাক্য, বাই বিং নাউন অ্যাডজেক্টিভ প্লাস দ্বিতীয় বাক্য, কীভাবে হবে লক্ষ্য করুন। বাই রিডিং ইংলিশ ইংরেজি পড়ার মাধ্যমে ইউ ক্যান ডু বেটার রেজাল্ট ইন ইংলিশ, ইংরেজিতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। বাই বিং অনেস্ট সৎ হওয়ার মাধ্যমে ইউ ক্যান বি রেসপেক্টেড, তুমি সম্মানিত হতে পারবে। বাই বিং অ্যান ইংলিশ টিচার একজন ইংরেজি শিক্ষক হওয়ার মাধ্যমে ইউ ক্যান ডু মেনি থিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে। তো বন্ধুগণ লক্ষ্য করেন এখানে দ্য বাই প্লাস যে কোনো ভার্বের সাথে আইএনজি দিয়ে ভার্ব রিলেটেড একটা অবজেক্ট বসাবেন, তারপর কমার দ্বিতীয় বাক্য, অর্থাৎ এই বাক্যাংশ অনুযায়ী দ্বিতীয় বাক্যটি হবে। এইভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজে হাজার হাজার ভার্বের সাথে আইএনজি যোগ করে কিন্তু বাক্য তৈরি করতে পারবেন, এটা বিশ্বাস রাখুন। তারপর বাই বিং অনেস্ট, হ্যাঁ বন্ধুগণ এখানে অনেস্ট মানে অ্যাডজেক্টিভ, এখানে হাজার হাজার ভালো মন্দ অ্যাডজেক্টিভ আছে, যে কোনো অ্যাডজেক্টিভের পরে বাই বিং বসে এইভাবে বাক্য তৈরি করতে পারেন। বাক্যটি এখানে পজিটিভ হলে এদিকে পজিটিভ হয়, বাক্যটি যদি এখানে নেগেটিভ হয় এখানে নেগেটিভ ফাংশনে কাজ করতে হবে। তারপর বাই বিং অ্যান ইংলিশ টিচার, অর্থাৎ নাউন বিশিষ্ট যদি বাক্য হয় তো এইভাবে আপনি হাজার হাজার জাতিবাচক নাউন আছে, যে কোনো জাতিবাচক নাউন অর্থাৎ কমন নাউন আছে সে কমন নাউনে পড়বে বাই বিং বসে বাক্য তৈরি করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ আর বসে থেকে না, প্রতিদিন নিয়ম অনুযায়ী কমপক্ষে 20টি করে বাক্য বানিয়ে বানিয়ে পড়ুন, তাহলে রিটেন স্পোকেন গ্রামার আপনার থেকে নিজের নিয়ন্ত্রণে চলে আসবে। হ্যাঁ বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে পড়তে থাকুন। এখন আসুন 10 নম্বর হলো উইদাউট প্লাস জিরান, যেমন উইদাউট রিডিং না পড়িয়া না পড়ে পড়া ব্যতীত বা সারা, উইদাউট গোয়িং না গিয়া না গিয়ে বা যা ব্যতীত, উইদাউট উইদাউট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম না করে না করে করা ব্যতীত, উইদাউট ইটিং না খায়া না খেয়ে খাওয়া ব্যতীত। বন্ধুগণ যে কোনো আইনযুক্ত ভার্বের পড়বে উইদাউট বসে এইভাবে আপনি পড়তে পারবেন, যে কোনো ভার্বের দিয়ে পড়তে পারবেন। যদি এখানে বলা হয় উইদাউট বিং, উইদাউট বিং না হইয়া না হয়ে হওয়া না হওয়া ব্যতীত, উইদাউট হ্যাভিং না থাকায় বা না থাকার জন্য, এইভাবে হবে না থাক না থাকা ব্যক্তিত্ব থাকা ব্যক্তিত্ব, এইভাবে দেববাক্য তৈরি করতে পারে। তো বন্ধুগণ লক্ষ্য করেন গঠন প্রণালী, উইডট প্লাস ভার্বের সাথে আইএনজি, উইডট বিং প্লাস নাউন অ্যাডজেক্টিভ, উইডট হ্যাভিং প্লাস নাউন, বাক্যগুলো লক্ষ্য করুন। উইডট রিডিং ইংলিশ ইংরেজি না পড়ে ই ক্যান ডু ব্যাটার রেজাল্ট, তুমি ভালো রেজাল্ট করতে পারবে না। উইডট ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রম না করিয়া ম্যান ক্যান নট পোস্টপোনলে মানুষ জীবনে উন্নতি করতে পারবে না। উইদাউট বিং রিচ ধনী না হয়ে ই ক্যান নট ডু এনিথিংস ইন লাইফ, তুমি জীবনে অনেক কিছু করতে পারবে না। উইদাউট হ্যাভিং মাচ মানে প্রচুর টাকা ছাড়া উই ক্যান নট বিল্ড আপ আওয়ার লাইফ প্রপারলি, আমরা আমাদের জীবন থেকে ভালো করে তৈরি করতে পারবো না। তো বন্ধুগণ আপনারা এটাই খেয়াল করেন, আপনি উইদাউট প্লাস যে কোনো আইএনজি যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করে এইভাবে আপনি হাজার হাজার বাক্য বানাতে পারবেন, বিশ্বাস রাখুন। তারপর উইদাউট বিং বিং বসানোর পর রিচ, রিচের জায়গায় যে কোনো অ্যাডজেক্টিভ
আপনি বসে পড়তে পারবেন আবার এখানে কমন নাউন বসে কিন্তু আপনি পড়তে পারবেন আবার উইদাউট হ্যাভিং মাচ মানে অর্থাৎ আসে বা নিযুক্ত এরূপ বাক্যের ক্ষেত্রে কিন্তু আপনি বাক্য বানিয়ে পড়তে পারবেন মানে জায়গায় হাজার হাজার নাউন আছে যে কোনো নাউন বসে বাক্য গুড়িয়ে পেশে পড়তে পারবেন তো বিশ্বাস রাখুন যে কোনো একটা ফর্মুলার মাধ্যমে আমরা শত শত না হাজার হাজার বাক্য বাণী প্রতিনিয়ত ব্যবহার করতেছি বিশ্বাস এখন এইভাবে যদি প্র্যাকটিস করেন আপনি কিংবা আপনার সন্তান সমস্ত জীবনে যেন শেখা হয়ে গেল এখন আসুন এক্সাম্পল এখানে বেশ কিছু এক্সাম্পল আছে এক্সাম্পল নিজে থেকে করুন এবং সেই এক্সাম্পল যেটা না পারবেন সেটা লিখে কমেন্টস বক্সে দিয়ে রাখবেন আমরা এটা সলভ করে দেব বিশ্বাস রাখুন আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখুন যাদের ভিডিও ভালো লাগে তারা অবশ্যই শেয়ার করুন এবং যাদের ভিডিও লেকচার দরকার আমাদের এই বইয়ের উপর প্রায় 300 থেকে 350 ভিডিও লেকচার আছে সবগুলো ভিডিও লেকচার প্যান্ডেবে আপনারা নিয়ে বাসায় পড়তে পারবেন অপরকে দিতে পারবেন নিজেরও সভা হলো দেশের সভা হলো নিজেও এগিয়ে গেলেন আমরা এগিয়ে গেলাম এবং আমাদের কম পাবলিকেশনে টোটাল প্রায় 100টার মতো বই আছে কেজি নার্সি থেকে শুরু করে যে কোনো ধরনের রিটেন স্পোকেন গ্রামার ইংরেজি গণিত সব ধরনের বই আছে যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কমেন্টস করতে পারেন আমরা আমাদের বইগুলো আপনারা সহজলভ্যে পেয়ে যাবেন থ্যাংক ইউ ভেরি মাচ